আজকে খুবই সিম্পলভাবে ডিমের কুরমার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তবে খেতে অনেক মজার হবে। আশা করছি আমার সব রেসিপির মতো আজকে রেসিপিটিও ভালো লাগবে। ইজিভাবে যে কেউ এই কুরমাটা রান্না করতে পারবে। ডিমের কুরমার জন্য আগে থেকে সিদ্ধ করে নেওয়া 6টি ডিম নিয়েছি। এখন তার মধ্যে ছুরির সাহায্যে এভাবে কেটে নেব। তার উপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর এই ডিমের সাথে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেবো ডিম কুরমা রান্না করার জন্য। ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো কাঁচা বাদাম। তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে মশলাটা পেস্ট করে নেব। তো এখন রান্নায় চলে যাচ্ছি। চুলার প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, আর আগে থেকে যে লবণ আর হলুদ মিশিয়ে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিতে হবে। তারপর হালকা আঁচে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা করেই ভাজতে হবে, বেশি লাল করলে হবে না। ডিমের কুমার জন্য হালকা করে ডিম ভেজে নিতে হয়। তো এখন আমি সবগুলো ডিম তুলে নেব। একই প্যানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা স্মেল চলে আসে। ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে 2টার মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে কুচি পেঁয়াজটাও নিতে পারেন, তবে বাটা পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগে। তেলের সাথে কিছুক্ষণ বাটা পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যখন কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আগে থেকে যে বাদামের মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 ফুট চা চামচ লবণ দিয়েছি। তারপর এখানে মরিচ, জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এইসবগুলো 1 ফুট চা চামচ আছে। বেশি দিলে কিন্তু কুরমা খেতে ভালো লাগবে না, খুব অল্প করে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতন। ভালোভাবে মশলাটা সিদ্ধ হয়ে গেলে তখন সুন্দর একটা কালার চলে আসবে তার মধ্যে, এবং মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে আমি 1 কাপ লিকুইড দুধ মিশিয়ে দেব তার মধ্যে। তারপর লিকুইড মিল্কটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দেবো ভেজে নেওয়া ডিমগুলো। তারপর নেড়ে চেড়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে, যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর সুন্দর একটা কালার চলে আসছে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমাদের ডিমের কুরমা রান্না প্রায় শেষ। এদিকে এখন উপর থেকে 2টার মতো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব, আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। আপনিও খুব সহজে চাইলে রান্না করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।